নমস্কার, কেমন আছেন সবাই? এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা গতকাল রাতে করা। রাত একটায় আমার মেয়ের চোখে ঘুম নাই, সে এখন টেবিলের নিচে বসে আছে। তাকে শত চেষ্টা করেও টেনে টেবিল থেকে বের করা যাচ্ছে না। সে এখন হামাগুড়ি দিতে শিখেছে। তার ব্যাপারটা হয়ে গেছে উল্টা, আগে সে দাঁড়ানো শিখেছে, তারপর হামাগুড়ি দিচ্ছে। ওর বাবা ওকে বের করার চেষ্টা করছে, কিন্তু ওর বাবার উপর উল্টো রাগ দেখাচ্ছে। আমার মেয়েটা যে কত শান্ত দেখেন একবার, ওকে এত চেষ্টা করে বের করতে পারছে না। রাত একটা বাজে, দুষ্টুমিগুলো আমি ক্যামেরা বন্দি করে নিলাম যাতে স্মৃতি হয়ে থাকে। আজকে সকাল থেকে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা মেঘলা হয়ে আছে। তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি, ওয়েদার ডিমান্ড, আজকে আমি খিচুড়ি রান্না করব। সাথে থাকবে চিকেন ফ্রাই, আলুর চপ আর হচ্ছে বেগুন ভাজি। আমি প্রথমে আলুর চপটা রেডি করে নিই। এখানে নিয়েছি সিদ্ধ আলু, পেঁয়াজ, বেরেস্তা বলা যায় না, একটু নরম করে ভেজে নিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ আর লবণ একসাথে চটকে নিতে হবে। তো আমরা তো প্রায় কম বেশি আলুর চপ বানাতে জানি, তো নতুন করে রেসিপি দেওয়ার কিছুই নাই। তো শুকনো মরিচগুলো আমি ভালো করে চটকে নিচ্ছি। চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে, এখন আলুর চপের শেপ দিয়ে দিব। আলুর চপগুলো এখন ফ্রাই করব না, খাওয়ার আগে ফ্রাই করব, এগুলো গরম গরম খেতে ভালো লাগে। এই তো আস্তে আস্তে সবগুলো রেডি করে ফেললাম, এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রাখব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন সয়া সস, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়া। 1টা ডিম আমি আগে ফেটে নিয়েছি, এটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, এবং সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে চিকেন ফ্রাইটা মুচমুচে হবে। আর সবগুলো একসাথে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রাখবো, এগুলো আমি খাওয়ার আগে ফ্রাই করবো। এই তো আমার সব কিছু একসাথে মাখানো হয়ে গেছে, এগুলো এক পাশে রেখে দিচ্ছি। আর একটা হাঁড়িতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা এলাচ, দারচিনি, 1টা তেজপাতা আর লবঙ্গ। এগুলো একটু লালচে হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন ধুয়ে রাখা চাল, ডাল, সবজি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি মসুর ডাল আর হচ্ছে বুটের ডাল, আর দিয়েছি গাজর আর মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, বরবটি দিতে পারেন, যার যেটা ভালো লাগে। আর এটা দেখেন জিনিসটা কত কালারফুল লাগছে, হলুদ, সাদা, সবুজ। দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজে রাখা আলুগুলো, সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া এবং 7 মতো লবণ। আর সবগুলো মশলা একসাথে মিক্স করে ভালো করে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। কেউ নরম খিচুড়ি পছন্দ করে, কেউ আবার ঝরঝরে খিচুড়ি পছন্দ করে। তো আপনারা যেরকম খিচুড়ি পছন্দ করেন ওইভাবে পানিটা যোগ করবেন। আমি এখানে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি। আমি শুকনো খিচুড়ি রান্না করব, তাই পানির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি পাতলা খিচুড়ি পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা বেশি দিবেন। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট পর দেখলাম
পানিটা একদম শুকিয়ে গেছে, তবে নিচে একটু পানি রয়ে গেছে। আমি আর এখানে পানি দিব না, এটা ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিব। চুলার আঁচটা একদম লোতে করে রেখে দিব। এখন আলুর চপটা রেডি করে নিব। আলুর চপটা প্রথমে আমি ময়দায় গড়িয়ে নিচ্ছি, তারপর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং শেষে আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে মিশিয়ে নিব। আর সবগুলো আমি এইভাবে মেখে নিচ্ছি। আর আমি এই ব্রেড ক্রাম্বসটা কিনেছি ইতালিয়ান সুপার মার্কেট ডিপিউ থেকে। কোনটা ব্যবহার করেছি এটাও আমি দেখিয়ে দিব, কারণ অনেকে এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে সমস্যায় পড়েন। আমি সবগুলো আলুর চপ এভাবে করে তৈরি করে নিয়েছি, নিয়েছি এটা আমি ব্যবহার করছি। এখন আলুর চপগুলো ফ্রাই করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং এক একে সব আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখেন খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে, চাল ডাল ফুটে উঠেছে। আর 5 মিনিটের মতো রাখলেই হবে। আলুর চপটা লালচে করে এভাবে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। এতে আলুর চপগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আবার ফ্রাই প্যানে নতুন করে তেল দিয়ে দিচ্ছি। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ফ্রাই করে নিব। চিকেনটা হতে হতে আমি বেগুনে মশলাটা মাখিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আর সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। চিকেন ফ্রাইটা লালচে হয়ে এসেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই তেলে বেগুনটা আমি ফ্রাই করে নিব। এক একে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিবেন যাতে হাত না পুড়ে যায়। রেডি হয়ে গেছে আজকে দুপুরের খাবার, ঝরঝরে সবজি খিচুড়ি, চিকেন ফ্রাই, আলুর চপ, আর সাথে থাকছে বেগুন ভাজি। তো আজকে আমার ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, টাটা।